হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আসলাম, যে তোমরা দেখেছো যে প্রিপোজিশন আজকে তোমাদের জন্য আলোচনা করব। কি বিষয়? অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। প্রিপোজিশন কোনটা? আর তোমরা জানো প্রিপোজিশন কাকে বলে? এটা তোমরা জানো যে নাউন প্রোনাউনের পূর্বে বসে, নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে যেই ওয়ার্ড তাকে আমরা বলি প্রিপোজিশন। যেমন প্রিপোজিশন অনেক আছে, টু আছে, অ্যাট আছে, উইথ আছে, বাই আছে, আন্ডার আছে, আনটিল আছে, অনেক প্রিপোজিশন আছে। তো আমি ট্রাই করে চেষ্টা করব তোমাদের প্রিপোজিশনটা সুন্দর করে তোমাদের কাছে কীভাবে প্রেজেন্টেশন করা যায় সেভাবেই আমি শুরু করব ইনশাল্লাহ। তবে যতটা সহজভাবে তোমাদের আমি চেষ্টা করব। এবং যারা আমরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, গ্রহণ করতে মানে চাকরির জন্য কি প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য এই প্রিপোজিশনটা দেখা আমি মনে করি সবথেকে বেটার। কারণ আমরা অনেক ইজি প্রিপোজিশন আসে তবু আমরা বুঝি না, বাট এটা যদি প্রতিটি স্টুডেন্ট লক্ষ্য করে তাহলে সবার জন্যই উপকার হবে। তবে একটা কথা বলি, প্রিপোজিশন জানতে ভোকাবুলারিটা জানা অতি জরুরি। এটা জানলে সব থেকে আমাদের জন্য সহজ হয়। আর এক কথা বলতে, যতগুলো গ্রামাটিক্যাল বিষয় আছে সব বিষয়ই যদি ভোকাবুলারি সম্পর্কে ধারণাটা বেশি থাকে তাহলে তার জন্য গ্রামাটিক্যাল ইজি হয়ে যায়। তো কথা না বাড়িয়ে আসল কাজে আমরা চলে যাই। তাহলে দেখো আজকে আমরা প্রিপোজিশন টু কীভাবে আমরা কি প্রেজেন্টেশন করেছি সেই বিষয়টা দেখবো, এবং তোমরা আশা করি সেটা ভালোভাবে দেখবা। ওকে, লেটস গেট স্টার্ট। আর একটা কথা বলি, আমার এই প্রিপোজিশন সম্পর্কে বা অন্য বিষয় সম্পর্কে যদি তোমাদের প্রয়োজন হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে কি জানিয়ে দেব। ওকে, লেটস গেট স্টার্ট নাও। দেখো আমি প্রথমে লিখেছি প্রিপোজিশন টু, অবশ্যই এই টু নিয়ে আলোচনা করব। টু, তাহলে দেখো, কোনো স্থানে বা দিকে অর্থ, কোনো স্থান অর্থাৎ কোনো স্থানের দিকে যদি আমরা অগ্রসর হই বা কোনো দিকে অর্থ বোঝায়, যেমন আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এরকম দিকে যদি অর্থ বোঝায় অবশ্যই আমাদের টু ইউজ করতে হবে। এবং যদি কোনো স্থান বোঝায় তাহলে আমরা অবশ্যই সেখানে কিন্তু টু ইউজ করব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, গো টু দ্য সাউথ। কি দেখো, আমি বাংলাতে লিখেছি দক্ষিণে যান, দক্ষিণে যান বা যাও, আমরা যেটাই বলি দক্ষিণে যাও। তাহলে একদিন আদেশ করলো দক্ষিণে যাও, তাহলে কার দিকে গেল? দক্ষিণের দিকে। সো আমাদের বুঝতে হবে, দেখো দিকে অর্থ ব্যবহার করছে, কি দিকে, তাহলে গো টু দ্য সাউথ, দক্ষিণ দিকে যাও, এটা কিন্তু আমার লক্ষ্য করতে হবে। সাউথ মানে অবশ্যই দক্ষিণ। এরপর দেখো, সে স্কুলে গেছে অর্থাৎ হি হ্যাজ গান টু স্কুল, কোন দিকে গেছে? স্কুলের দিকে। কোন দিকে? স্কুলের দিকে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে দেখো, দিকে বা স্থান যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? অবশ্যই টু ইউজ করব। ওকে, এরপরে নাম্বার টু, পর্যন্ত অর্থে, কি পর্যন্ত, যে এত পর্যন্ত, অত পর্যন্ত, এরম ধরনের কোনো কিছু যদি আসে তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে সেখানে প্রিপোজিশন টু ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে একটা সেন্টেন্স দেখো, স্বর্ণা ফল্টেড দ্য প্যান্ট এখানে টু দ্য নি, টু দ্য নি। দেখো স্বর্ণা ফল্টেড, ফল্টেড দ্য প্যান্ট টু দ্য নি, অর্থাৎ স্বর্ণা প্যান্টটা হাঁটু পর্যন্ত ভাঁজ করলো, স্বর্ণা প্যান্টটা হাঁটু পর্যন্ত ভাঁজ করলো, অর্থাৎ একটা প্যান্ট হাঁটু পর্যন্ত ভাঁজ করলো। তাহলে কার দিকে লক্ষ্য করলো? একটা কিন্তু পর্যন্ত, কি পর্যন্ত? হাঁটু পর্যন্ত, টু দ্য নি, নি মানে হাঁটু, তো হাঁটু পর্যন্ত, এটা কিন্তু লক্ষ্য করবা। তারপর দেখো, পরিণতি হওয়া বা উপনতি হওয়া, পরিণতি মানে শেষ হওয়া, পরিণতি খারাপ হলো, পরিণতিটা ভালো হলো, এই বিষয় যদি কোনো বিষয় তোমরা বুঝতে পারো তাহলে বুঝতে হবে ওখানে অবশ্যই আমাদের কি প্রিপোজিশন টু ইউজ করতে হবে। তাহলে দেখো একটা, দ্য লিডার ওয়াজ শট টু ডেথ, দ্য লিডার ওয়াজ শট টু ডেথ, দ্য লিডার ওয়াজ শট টু ডেথ। দেখো কার দিকে পরিণত হলো? মৃত্যুর দিকে পরিণত হলো, ডেথ মানে মৃত্যু, নেতাকে গুলি করে হত্যা করা হলো, নেতাকে গুলি করে হত্যা করা হলো। তাহলে কি হত্যা করা হলো? তাহলে এর পরিণতি কার পরিণতি? ও তো পরিণতি, লিডারের পরিণতি। সো বলতে পারি নেতাকে গুলি করে হত্যা করা হলো,
সো এই জায়গাত ডিতের পূর্বে অবশ্যই আমাদের কী ব্যবহার হয়েছে, টু ব্যবহার হয়েছে। নেক্সট নেক্সট চার নম্বর দেখো মুখোমুখি অর্থ। মুখোমুখি অর্থ যেমন আমরা বলি সেম টু সেম, তার অনেক ওয়ার্ড বলি যে মুখোমুখি। যেমন দেখো টক টু হিম ফেস টু ফেস, টক টু হিম তার সাথে কথা বলো ফেস টু ফেস, মানে তার সাথে কথা বলো সামনাসামনি কথা বলো, তার সাথে কি সামনাসামনি কথা বলো, সেই অর্থে যদি আমরা আসি তাহলে অবশ্যই আমাদের প্রেপোজিশন টু ইউজ করতে হবে। এরপরে দেখো উদ্দেশ্য বা অনুসারে, উদ্দেশ্য বা অনুসারে যেমন এটা বলি উদ্দেশ্য বা অনুসারে বলতে কেমন একটা বিষয় যে এর জন্য এটা হলো এর জন্য ওটা হলো, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে অবশ্যই আমাদের কি শিল অর্থাৎ প্রিপোজিশন টু ইউজ করতে হবে। যেমন দেখো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, শিল্প সাফল্যের চাবিকাঠি, শিল্প সাফল্যের চাবিকাঠি। সো এই অর্থে আমাদের কি ইউজ করেছি, টু সাকসেসের পরে অবশ্যই আমাদের টু ইউজ করেছি। কেন, যে উদ্দেশ্য, কিসের উদ্দেশ্য, যে শিল্প সাফল্যের চাবিকাঠি অর্থাৎ শিল্পটাই কি উন্নতির জন্য একটা আমাদের বিশাল চাবিকাঠি। এরপর দেখো তুলনা বা অনুপাতে বোঝাতে, তুলনা তুলনা কেমন, সে তার চেয়ে সে ভালো খেলে, সে তার চেয়ে ভালো খেলে না, এই ধরনের কথাগুলো অর্থাৎ তুলনা। একজনের একজনের বিপরীত যদি সে ভালো করে বেটার করে সেক্ষেত্রে আমরা বলি তুলনা, তার সাথে তার তুলনায় সে ভালো বা খারাপ, সেই বিষয় যখন আমাদের সামনে আসবে তখন অবশ্যই বুঝতে হবে আমাদের এখানে কী আসবে, অবশ্যই প্রিপোজিশন টু ইউজ করতে হবে। তাহলে দেখো উই অন দ্য গেম বাই ফোর গোলস টু জিরো, তাহলে দেখো আমরা শূন্যে চার গোলে, দেখো একটু ওয়েট করো, দাঁড়া এখানে মিস্টেক হয়েছে। একটু ওয়েট, কম্পিউটার কাজ করছে না, সো সরি। আমরা 0-4 গোলে ম্যাচ জিতেছি, কীভাবে 0-4 গোলে কিন্তু আমরা ম্যাচ জিতেছি, সো এটা লক্ষ্য করতে হবে যে তাহলে তুলনা কত, তুলনা 0 অর্থাৎ 0 অর্থাৎ 4 গোলে জিতেছি কি 0 মানে 0 এবং 4, সো এর পূর্বে আমরা 0-র পূর্বে আমরা কী দিয়েছি, টু দিয়েছি অর্থাৎ প্রিপোজিশন টু দিয়েছি। সো এরপরে সর্বশেষটা দেখো 7 নম্বর, সময় বাকি আছে বোঝাতে, অনেক সময় বাকি আছে। যেমন দুপুরের খাওয়া কতক্ষণের, দুপুরের দেখো বাংলাদেশে লিখেছি দুপুরের খাওয়া কতক্ষণের অর্থাৎ দুপুরের খাওয়া কতক্ষণের, সময় বাকি আছে কতক্ষণের সময়। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি হাউ লং ইজ ইট টু লঞ্চ, হাউ লং ইজ ইট টু লঞ্চ। সো আমাদের এই দাদা আমাদের কি ইউজ করতে হবে, অবশ্যই আমাদের টু ইউজ করতে হবে। হাউ টু হাউ লং ইজ ইট টু লঞ্চ, আমাদের এখানে কি ইউজ করেছি, আমরা টু ইউজ করেছি। তো ছাত্ররা স্টুডেন্ট তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো এই বিষয়গুলো যদি একটু একটু দেখো তাহলে আশা করি তোমাদের জন্য বেটার হবে, এবং যারা আমরা চাকরির জন্য পড়ছি তাদের জন্য খুব বেটার হবে। আশা করি তোমাদের ভালো লাগে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভালো না লাগে নো প্রবলেম, দেখতে থাকো অটোমেটিকলি কোনো এক সময় কি তোমার ভালো লেগে যাবে, অথবা তোমার পছন্দের মতো কোনো একটা ভিডিও তুমি পেয়ে যাবে। Okay, all the best.